সারাদিন কাজ করতে করতে আমরা যখন হাঁপিয়ে পড়ি তখন আমাদের চাই প্রচুর পরিমাণে বিশ্রাম আর সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে তোলার জন্য জানতে হয় নানান ধরনের টিপস টিপস ফলো করে সারা দিনের কাজগুলো করলে আমাদের যেরকম সময় বাঁচবে সেরকম কিন্তু পরিশ্রমও কিছুটা কমবে আর মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমাতে পারবো আজকে বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমাদের যে বাড়িতে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলো চার্জে বসানোর জন্য অনেক সময় হয় যেখানে আমরা সুইচ বোর্ডের কাছে চার্জে রাখি তখন কিন্তু মোবাইলটাকে এই রকম ভাবে চার্জারের উপরে এইভাবে দাঁড় করিয়ে রাখি এতে করে অনেক সময় ঠিকঠাক মতো না স্ট্যান্ড হয়ে দাঁড়ালে দেখা যায় যে এই ফোনটা পড়ে যাচ্ছে সেখানে কিন্তু একটা বিপদ ঘটতে পারে মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে পড়ে গিয়ে তো এরকম নানান রকম সমস্যা কিন্তু হতেই পারে তো কোথায় আমরা মোবাইলটাকে রাখবো আর মোবাইলের তারগুলো এতটাই ছোট হয় যে নিজ অব্দি যেরকম রাখতে পারবো না বা জায়গা যদি কম থাকে একটা চেয়ার বা টেবিল পর্যন্ত কিন্তু আমরা মোবাইলটাকে রাখতে পারবো না তো কিভাবে আমরা কোনো কিছু সাপোর্ট ছাড়া আমরা মোবাইলটাকে রাখতে পারবো এই চার্জারের সাথে ঝুলিয়ে তার জন্যই একটা ছোট্ট টিপ নিচে একটা মাস্ক মাস্কটাকে প্রথমে এরকম ভাবে মোবাইলের তারটাকে আলাদা করে খুলে নিয়ে এই মোবাইল চার্জারের যে করটা রয়েছে সেই মধ্যে দুটো পার্ট এইভাবে 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 ঢুকিয়ে দিয়ে দিয়ে তারপর যদি আমরা ঝুলিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কোনো রকম চেয়ার টুল কোনো কিছুর প্রয়োজন হবে না এই মোবাইলটাকে রাখার আর সুন্দর মতো চার্জারের মধ্যেই কিন্তু ঝুলিয়ে রাখতে পারবো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর কোনো রকম বিপদও ঘটবে না আশা করছি টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা রান্নায় ব্যবহৃত মশলা কিন্তু সব সময়ের জন্য আমরা মিক্সি বা শিল নোড়াতেই করে থাকি কখনও যদি কাজের তারা থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রেটার ব্যবহার করি আর গ্রেটারটা ব্যবহার করতে করতে মশলার যে কস যেরকম পেঁয়াজ আদা রসুন সেগুলোর যে একটা কষ সেই যদি ঠিকঠাক মতো এই গ্রেটার থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে না উঠানো যায় সেক্ষেত্রে দীর্ঘদিন এরকমভাবে গ্রেট করতে করতে দেখা যায় যে মধ্যে কেমন কালছে একটা দাগ পড়ে যায় সেটা সঠিক সময় তুলতে না পারলে আমাদের মশলার সাথে পেটে চলে যায় বরঞ্চ আমরা অসুস্থ হয়ে পড়ি তো কিভাবে এই কালচে দাগগুলো পরিষ্কার করবো তার জন্য নিয়ে নিয়েছি টুথপেস্ট সামান্য পরিমান একটুখানি টুথপেস্ট নিয়ে একটা পুরনো ব্রাশের সাহায্যে যদি এইভাবে আমরা ভালো করে ঘষে ঘষে এই ময়লাগুলোকে তুলে ফেলতে পারি তাহলে অনেক সহজে যেরকম ময়লাগুলো গুলো পরিষ্কার হয়ে যাবে সাথে কোনো রকম নোংরা থাকবে না আর অনেক সহজেই কিন্তু ধারটাও ধারটাও ফিরে আসবে ময়লাগুলো থাকার কারণে কিন্তু কিন্তু কম ছিল তো এইভাবে যদি পরিষ্কার তাহলে জিনিসটা ডিসইনফেক্টেডও হবে কেননা এই ময়লাগুলো জমে থাকার কারণে এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছিল তাই সুন্দর মতো পরিষ্কার করে নিলাম দেখতেই পেলে আর জলটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ কিন্তু এর মধ্যে ময়লা ছিল আশা করছি টিপসটা কাজ কাজে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা অনেক ছোট বাচ্চারাই আছে কোন রকম ফল খেতে চায় না যে কোনো ধরনের ফল হোক বা এগুলো কিন্তু আমাদের খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ মাংস ডিম শাকসবজি সবজি সব কিছুই গুরুত্বপূর্ণ খাওয়ার সাথে কিন্তু ফল বা যে কোনো ধরনের স্যালাড জাতীয় ভাতের সাথে এইগুলো খাওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি বাচ্চারা না খেতে চায় বাচ্চাদেরকে যদি কোনো খাবার একটু অ্যাট্রাক্টিভ মতো বানিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সমস্ত বাচ্চারাই কিন্তু খেতে চাইবে আবার দেখতেও কিন্তু ভালো লাগার একটা ব্যাপার আছে কথাতেই আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি বন্ধুরা যেসব বাচ্চারা ফল খেতে চায় না কিংবা ভাতের পাতে স্যালাড খেতে চায় না তাদের যদি এই রকম ভাবে ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা ফ্রুটগুলোকে কেটে দিতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে দেখতে পারলে শসাটাকে কত সুন্দর ডিজাইন করে কেটে ফেললাম গ্রেটার দিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটারের যে দাঁত দাঁত অংশগুলো রয়েছে ওটাকে কি করতে হবে ভালো করে শসার গায়ে এরকম ভাবে হালকা করে পিল করে নেবো তারপর ছোট ছোট টুকরো করে যদি কেটে নিয়ে যে কোনো ধরনের সবজি বা যে কোনো ধরনের ফলের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাবে তো রকম কাটার মেশিন ছাড়া সুন্দর মতো কিন্তু একটা পিলার এর সাহায্যে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারলাম ফল বা সবজি কিভাবে কেটে দিলে বাচ্চাদের খাওয়ার ইন্টারেস্ট ও বাড়বে টিপস টা ভালো লাগে লাইক শেয়ার করে দিও সবার সাথে যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপস মোমবাতি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি এখনকার দিনে কারেন্ট বেশি অফ না হলেও বা লোডশেডিং না হলেও বিশেষ বিশেষ বেশ কিছু অকেশন আছে যেরকম দিওয়ালি এই ধরনের বিশেষ বা পুজো পাঠে কিন্তু আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি কিন্তু মোম জ্বালানোর পর এখন সমস্ত কিছুতে বা জন্য কিন্তু একটা মোম বেশি পর্যন্ত জলে না আর জ্বললেও মোমগুলো সেগুলো কিন্তু মেঝের মধ্যে পড়ে এতটাই ছিটছিটে হয়ে যায় যে আমাদের এগুলো তুলতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তাই একটা মোমকে অনেকক্ষণ পর্যন্ত জ্বালিয়ে রাখার জন্য প্রথমে মোমগুলোর গায়ে যদি এরকমভাবে হালকা করে ঘি বা সর্ষের তেল ভাবে মাখিয়ে নিয়ে তারপর মোমটাকে জ্বালানো যায় আর নিচে চেয়েও এরকমভাবে একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপর যদি আমরা মেঝের মধ্যে স্ট্যান্ড করতে পারি সেক্ষেত্রে মেঝে থেকে যেমন অনায়াসে মোমটা উঠে যাবে কোনো রকম মোম গলে মেঝেতে পড়বে না সাথে অনেকক্ষণ সময় পর্যন্ত মোমবাতিটা জ্বলবে ছাড়াও যদি আগে কখনো আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি আর এই মোমবাতির যে গলা মোমগুলো সেগুলো যদি আমাদের মেঝের মধ্যে এরকমভাবে জমে গিয়ে শক্ত হয়ে যায় এটাকে যদি আমরা ওঠাতে না পারি তার জন্য রইল ছোট্ট একটা টিপস বন্ধুরা আমার মেঝেতে কিন্তু কোন রকম মোম গলে পড়ানি আমি তোমাদের টিপসটা দেখাবো বলে কিন্তু আমি বেশ খানিকটা মোম এরকম ভাবে ড্রপ ড্রপ করে ফেলে দিচ্ছি মেঝের মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় সাত আট ড্রপ মোম গলে গিয়ে এখানে পড়ে এতটাই শক্ত হয়ে গেছে এটাকে কিন্তু ওঠানো কোনোভাবেই সম্ভব না যদি বেশি ঘষাঘষি করে যেতে যাই সেক্ষেত্রে কিন্তু মেঝের বারোটা বাজবে তো কিভাবে এটাকে ইজিলি আমরা তুলে ফেলতে পারবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার তোমাদের ঘরে যে কোনো ধরনের পেপার নেবে যে ছোট হয় কাপড়ের এই ধরনের পেপার ফেলে দেওয়ার আগে এই কাজটা করে নেবে তো পেপারটাকে প্রথমে যেখানে যেখানে মোম পড়েছে সেই জায়গায় এইভাবে দিয়ে তার উপর থেকে গরম করে রাখা আয়রন বেশ কয়েক সেকেন্ডের জন্য খুব বেশি না তিন থেকে চার সেকেন্ড যদি আমরা আয়রনটাকে গরম করে নি তারপর এই কাগজের উপর দিয়ে যদি আমরা এইভাবে একটু প্রেস করে নিই সেক্ষেত্রে যে মোম গুলো জমে গেছিলো মেঝের মধ্যে যতই পুরোনো হোক না কেন বছরের পর বছরে পুরোনো মোম ও কিন্তু এইভাবে লিকুইড হয়ে কাগজের মধ্যে উঠে আসবে আয়রন গরম থাকার কারণে মোমটা শক্ত হওয়া অবস্থা থেকে লিকুইড হয়ে কিন্তু কাগজের সাথে উঠে আসলো দেখতে পাচ্ছ কোনো রকম মেঝের মধ্যে কিন্তু আর দাগ নেই আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে নাও পরের টিপস টা বন্ধুরা আমরা যখন একসাথে বেশ দশ কিলো কি কুড়ি কিলো চাল নিয়ে আসি তখন এই চালগুলোকে কিন্তু ঠিকঠাক ভাবে স্টোর করে রাখতে হয় কেননা স্টোর ঠিক মতো না করে রাখতে পারলে পিঁপড়ে থেকে শুরু করে নানান রকম ছোট ছোট কালো কালো পোকা কিন্তু চালের মধ্যে হয়ে যায় আর এই পোকা যাতে চালের মধ্যে না ধরে তার জন্য কিন্তু আমরা নানান ধরনের শুকনো লঙ্কা হোক বা নানান রকম প্রসেস কিন্তু অ্যাপ্লাই করে থাকি যদি কিনা সেগুলোতে রকম কাজ না হয় সেক্ষেত্রে আরো একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার আর চালে পোকা হলে কিন্তু সমস্ত চাল ছোট ছোট টুকরো করে নষ্ট করে দেয় পোকাগুলো আর এরকম কালো করে ফেলে চালগুলো তো কিভাবে আমরা এই চালগুলোকে ভালো মতো স্টোর করে রাখতে পারবো যতই আমাদের এই কন্টেনারের ঢাক পাতাগুলো আলগা হোক না কেন এবার থেকে আর পোকার ধরবে না তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল বন্ধুরা এই জলটা কিন্তু একেবারেই সাধারণ জল না বেশ খানিকটা ভিনিগার এই পাত্রের মধ্যে আমরা দিয়ে যদি এরকম ভাবে চালের ট্রামের মধ্যে আমরা রেখে দিই তার ফলে কি হবে এই ভিনিগারের যে একটা উগ্র গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকা আর চালের মধ্যে বাসা বাঁধতে পারবে না আর যখনই আমরা এই চালটা ব্যবহার করব প্রত্যেকদিন তখন এই পাত্রটাকে আলাদা করে সরিয়ে নিয়ে তারপর আমরা চালটাকে নেব তাতে বাই চান্স কোনোভাবে এই ভিনিগারটা চালের মধ্যে পড়ে গিয়ে মিশে যাবে না আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন ভাত করতে বসাই তখন ভাতের জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় এর জন্য সবসময়ের জন্য আমরা একটা ঢাকনা ব্যবহার করে থাকি তাতে কি হয় ভাতটা খুব তাড়াতাড়ি ফুটে যায় আর তাতে কিন্তু গ্যাস খরচাটাও বেশ অনেকটা সাশ্রয় কিন্তু এইভাবে যখনই আমরা ঢাকনা দিয়ে বসাই তখন দেখা যায় ভাতের ফ্যান কিন্তু এভাবে উতলে পড়ে যায় তার ফলে কি হয় গ্যাস স্টোভ থেকে শুরু করে কিচেন কাউন্টার প্ল্যাটফর্ম সমস্তটা কিন্তু ভাতের ফ্যান পরে এতটাই চিটচিটে হয়ে যায় সময় মতো পরিষ্কার না করতে পারলে এতটা শক্ত হয়ে যায় যে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু করে এই করতে হয় একটা একটা কাঠের 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 হাতা হাতা খুন্তি না কেন এইরকম ভাবে দুধ ফোটার সময় কিংবা ভাত হওয়ার সময় যেগুলো উঠলে পড়ে যাওয়ার ভয় থাকে সেই সময়টা যদি এইরকম রকমভাবে হাতা বা খুন্তি এইরকম ভাবে এই পাত্রটার উপর দিয়ে তারপর যদি আমরা হালকা ঢাকনাটা দিয়ে রাখি সেক্ষেত্রে জলটাও যেরকম তাড়াতাড়ি ফুটবে গ্যাসটাও কম খরচা হবে আর একদম কিন্তু ফ্যান উঠলে পড়বে না দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি গ্যাসটা বাড়ানো সত্ত্বেও কিন্তু ফ্যান একদম উতলে পড়ছে না তো এইভাবে যদি আমরা কাজটা সহজ করে নিই আমাদের কিন্তু পরিশ্রম অনেকটাই কম হবে ফ্যান পড়ে গিয়ে যে আমাদের একটা এক্সট্রা খাটনি হতো সেটা কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে চলে গেলাম পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঠের দরজা জানলা আলমারি এগুলো তো থাকেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো বিশেষ করে যেগুলোতে দরজা সিস্টেমের কাঠের আসবাবপত্র হয় সেগুলোতে এই সমস্যাটা দেখবে বন্ধুরা বেশি হয় যে যখনই বর্ষাকাল বা শীতকাল আসে বা যে কোনো মুহূর্তেই কিন্তু এই আওয়াজটা হতে পারে যখন আমরা দরজাটা খোলা বন্ধ করব তখন কিন্তু এতটাই কাঠে এত জোরে জোরে আওয়াজ হয় আবার কখনো কিন্তু কাঠটা টাইট হয়ে যায় এগুলো বিশেষ করে বর্ষাকালেই হয় এমনকি এই সিজনটাতেও কিন্তু হয় তো তখন আমরা কি করব এত জোরে জোরে কাঠের আওয়াজ হয় কাঠটা জোরে টেনে খুনতে হয় সেক্ষেত্রে কিন্তু দরজায় বা আসবাবপত্রে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে তো ঘরে থাকা একটা সামান্য জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা এটা রিপেয়ার করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোম যদি ঘরে মোম না থাকে সেক্ষেত্রে যে কালার পেন্সিলগুলো হয় বাচ্চাদের মোমের সেই মোম কালার পেন্সিলও তোমরা ব্যবহার করতে পারো এই যে দরজার যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের মধ্যে যে কোনো আসবাবপত্রের যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টের মধ্যে ভালো মতো এই যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে কী হয় বলো বন্ধুরা এই মোমের যে একটা গ্লেজি বা একটা যে স্লিপারি ভাব আছে সেই স্লিপারি ভাবের জন্য কাঠে কাঠে লেগে যে একটা আওয়াজ হতো সেই আওয়াজটা যেরকম হবে না সাথে কিন্তু সুন্দর মতো ইজি খোলা বন্ধ করতে পারবো তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রুটি তো আমাদের প্রত্যেক দিনই এক থেকে দুবার করতে হয় কিন্তু রুটি করার পর আমরা সব থেকে বড় যে ভুলটা করি রুটি হওয়ার সাথে সাথে আমরা ক্যাসারলে রেখে দিই আর এটাই মনে করি গরম থাকা অবস্থায় সাথে সাথে ক্যাসারলের মধ্যে রাখলে রুটিগুলো অনেক সময় বেশি পর্যন্ত নরম থাকবে কিন্তু একটা ভুল হয় নিচের দিকে এতটাই ঘাম হয়ে যায় গরম থাকার কারণে নিচের রুটিটা কিন্তু সব সময় নষ্ট হয়ে যায় এতটাই ভিজে যায় তো তার ফলে কি হয় প্রত্যেক দিনই একটা একটা করে রুটি আমাদের ফেলে দিতে হয় নিচের রুটিটা কিন্তু কেউ খেতে যায় না তাই এবার থেকে যখনই আমরা রুটি করব মাত্র কয়েক সেকেন্ডের জন্য অন্য একটা কাজ করে দিতে হবে তাহলে নিচের রুটি কিন্তু কোনোদিনও ফেলতে লাগবে না এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁঝরি গামলা এই ধরনের ফুটো ফুটো যে গামলাগুলো বা থালাগুলো থাকে প্রত্যেকের কাছেই বা প্লাস্টিকের যে ঝুড়ি থাকে সেগুলোর মধ্যে রুটি করার পর কয়েক সেকেন্ডের জন্য রুটিগুলোকে এইভাবে মেলে রাখবো তার ফলে কী হবে বলো তো বন্ধুরা এর মধ্যে যে ছিদ্র আছে তার মধ্যে থেকে হাওয়া পাস করে রুটির যে গরম ভাবটা সেটা বেরিয়ে যাবে আর জলটাও কিন্তু এর মধ্যেই কেটে যাবে তারপর যদি হটপটে থাকি সেক্ষেত্রে নিচের রুটি আর ভিজবে না গরমের ভাবে ফলে আমরা অনেকটা টাকাই কিন্তু সেভ করতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ